আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। শুরুতেই আমরা শিক্ষক পরিচিতি ও পাঠ পরিচিতি দেখে নিই। তো আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 44 নম্বর পাঠে দৈনন্দিন জীবন ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা এখানে দেখে নিই আমাদের আজকের পাঠ। আমরা এখানে কিছু ছবি লক্ষ্য করি। অনলাইনে শপিং এর একটা ছবি আমরা দেখছি, মাল্টিমিডিয়া ক্লাস এর ছবি দেখছি, এবং ফেসবুক, টুইটার ইত্যাদির ছবি এখানে আছে। এখানে আরো কিছু চিত্র আমরা দেখছি, ছবিগুলো আমরা খুব ভালো করে এখানে লক্ষ্য করি। এবার শিক্ষার্থীরা, এই ছবিগুলো দ্বারা তোমরা কি বুঝতে পারলে নিজেরা একটু চিন্তা করো। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহারের এখানে একটা চিত্র আমরা দেখছি, আমরা প্রতিদিন কি কি কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করছি। এখানে আমরা এই পাঠ শেষে মূলত শিখতে পারবো স্মার্টফোনের ব্যবহার বর্ণনা করতে পারবো, ওয়াইফাই এর ধারণা বর্ণনা করতে পারবো, কর্মক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার চিহ্নিত করতে পারবো, বিনোদনে ইন্টারনেটের ভূমিকা বর্ণনা করতে পারবো, ইন্টারনেট ব্যবহারে তথ্য প্রযুক্তির ক্রম ধারা দেখো। প্রথমে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ট্যাব, স্মার্টফোন, আমাদের এখন এই ইন্টারনেট ব্যবহারে তথ্য প্রযুক্তির ক্রম ধারা, মানে ক্রমে ক্রমে আমরা কীভাবে ইন্টারনেট কোথায় ব্যবহার করছি। স্মার্টফোনের দাম কম হয়, অনেকেই কিনতে পারে। এখন বর্তমানে স্মার্টফোনের দাম অনেক কম হওয়াতে অনেকেই স্মার্টফোন কিনতে পারছে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছে। স্মার্টফোন পকেটে রাখা যায়, ফলে প্রতিটি মুহূর্তে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারি। বর্তমানে স্মার্টফোন আমাদের জন্য এত সুবিধাজনক যে আমরা যে কোনো জায়গায় বহন করতে পারি, এই জন্য আমরা সবসময় দৈনন্দিন কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারছি। এখন আমরা যে ওয়াইফাই সম্পর্কে জানবো, দেখো ওয়াইফাই এর পূর্ণ নাম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা, যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট যুক্ত করা যায়। ওয়াইফাই যোগাযোগ ব্যবস্থায় উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এখন প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু আছে। রেডিও, টেলিভিশন, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে চলে। রেডিও, টেলিভিশন, মোবাইল কিসের মাধ্যমে চলে? ইন্টারনেটের মাধ্যমে চলে। যে ছবিগুলোর মাধ্যমে আমরা সেই জিনিসটা কি করতে পারছি, বুঝতে পারছি। এখানে ইন্টারনেটের কারণে তথ্য পাশের ঘর থেকে আসছে না, পৃথিবীর অপর প্রান্ত থেকে আসছে, তার মধ্যে কোনো পার্থক্য নয়। ইন্টারনেট এমন একটা জিনিস যে এখন আমরা যে যত দূর থেকে তথ্য আদান প্রদান করি না কেন, সেটা বোঝা যায় না। সেটা এখন আমরা বুঝতে খুব মনে হয় না যে আমি তথ্য কি পাশের ঘর থেকে পাঠাচ্ছি নাকি অনেক দূর থেকে। তো এটা কিসের মাধ্যমে হয়েছে বলতো? ইন্টারনেট ব্যবহারের ফলে। দেখো ইন্টারনেটের বহুবিধ ব্যবহার, আমরা কত কত জায়গায় ইন্টারনেট ব্যবহার করে থাকি, কাজের ধরনের উপর নির্ভর করে ইন্টারনেটের ব্যবহার। আগে আমরা শুধু টেলিফোনে কথা বলতাম, এখন কথা বলার সাথে সাথে তাকেও দেখতে পাচ্ছি, ইমেল পড়তো, ইমেল পাঠাতে ইন্টারনেট ব্যবহার করা হয়। বর্তমানে খবরের কাগজ, জিপিএসের মাধ্যমে গাড়িতে চলাফেরা করা, টেলিমেডিসিনের মাধ্যমে দূর থেকে চিকিৎসা প্রদান ইত্যাদি, এসব ক্ষেত্রে এখন ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। আর ইন্টারনেট ছাড়া এসব ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি না। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নিজেরা এককভাবে কিছু কাজ করব, যে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের বহুবিধ ব্যবহার বর্ণনা করো। এখন তোমরা নিজেরাই বলো, একজন একজন করে, বা খাতায় লিখো
যে আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সারাদিনে যে কাজগুলো করি এর মধ্যে আমরা ইন্টারনেট কোন কোন কাজে ব্যবহার করি সেই জিনিসটার একটা তালিকা তৈরি করো। এবার আসলে আমরা ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন ইন্টারনেট আবার নতুন মাত্রা ব্যবহার শুরু হয়েছে। আগে আমরা টেলিফোনে কথা বলতাম, ইন্টারনেট ব্যান্ডউইথ বেড়ে যাওয়ায় কথা বলার সাথে সাথে ছবিও দেখছি। ব্যান্ডউইথ সময়ের সাথে ডাটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সমিট হওয়ার হারকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ আমি আরেকটু বলছি, ব্যান্ডউইথ হচ্ছে আমাদের ইন্টারনেটের যে স্পিড অর্থাৎ গতিটা, এটা ধারণ ক্ষমতাটাকেই বলা হয় ব্যান্ডউইথ। এবার দেখো, বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট বহুবিধ ব্যবহার হচ্ছে। এখন সমস্ত কাজই, বিনোদনের সমস্ত কাজই এখন ইন্টারনেট ব্যবহার হচ্ছে। এখানে আমরা এখানে খুব ভালো করে লক্ষ্য করি যে আমাদের কোন কোন বিনোদনের কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার হচ্ছে। আমরা আরও কিছু চিত্র দেখছি, গেম, সামাজিক যোগাযোগ, ফেসবুক ইত্যাদি ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার হচ্ছে। খেলাধুলা, সাইবার জগতের বারো আরাম, বাইরে আরও কিছু কাজে ইন্টারনেট ব্যবহার হচ্ছে। খেলাধুলা করা, আলোচনা করা, আনন্দ করা, নাটক করা ইত্যাদি এসব ক্ষেত্র। এবার তোমাদের জন্য জোড়ায় জোড়ায় কিছু কাজ, কয়েকজন মিলে তোমরা বা দুজন দুজন মিলে কাজ করবে, যে ইন্টারনেট ব্যবহারকারী একজন মানুষ একজন মানুষের দিনলিপি লেখো। ইন্টারনেট ব্যবহারকারী একজন মানুষ সারাদিনে কী কী কাজ করে তার একটা তালিকা তৈরি করবে। এবার তোমাদের কাছে প্রশ্ন, প্রশ্নগুলো নোট করে রাখো এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওয়াইফাই কী? এক। দুই, জিপিএসের পূর্ণরূপ কী? তিন, ব্যান্ডউইথ কী? চার, ট্যাব কী? পাঁচ, সাইবার জগৎ কী? প্রশ্নগুলি খুবই সহজ, আশা করি তোমরা উত্তর দিতে সক্ষম হবে। বাড়ির কাজও আমরা নিয়ে নিই, যে ইন্টারনেট ব্যবহারে একটি তালিকা তৈরি করবা, দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারে একটি তালিকা তৈরি করবা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।